pergi dan ya sudah nih. উনি হঠাৎ করে শ্বাসকষ্টের মতো হইতেছে, আমি জীবিত নেই, জীবিত ডাক্তার না থাকাতে বুঝতে পারি মানে আমি সাবানে দিন তাকে চিকিৎসা লাগে। সাবানে তা আনার পরে কি হইল, ডাক্তার আমার কাছে ভালো আছে সুস্থ আছে, আমি দেখছি আমি যে চিকিৎসা করে যা ওষুধ করার লোক আমি লিখে দিয়ে গেছি, তারা কি করছে বড় ডাক্তার এসব নিউমোনিয়ার সমস্যা হবে, একটু আইসিটি নিয়ে অ্যান্টিবায়োটিক ঠিক হয়ে যাবে, আইসিটি দিয়েছে, আইসিটি তারা কেসে রাত্রেবেলা কই 12,000 টাকার ওষুধ লিখে দিয়েছে লিস্ট, 12,000 টাকার ওষুধ আমি পাঠাইছি, পাঠানোর পর তারা সকালবেলা কইতেছে আপনার পেশেন্টের কিডনি গেছে, আমি তো তার সমস্যা কি দেখুন এমনি কি আদৌ কি নিউমোনিয়া না কি কিডনি সমস্যা, কোথায় ব্লাড হয়েছে, ব্লাড হয়েছে ভূমি ঢুকতে না ঢুকতে না, আমি একজন নার্স, নার্স হওয়াতে আমি গেছি, গিয়ে সেরা আমি গিয়ে ধরা পড়ছি, এখন ব্লাডটা কিচ্ছু না চেক করছি, ওনার নার্ভটা কিছু চলে না, উনি মরে গেছে গা, তারপর ওনারা কী করছে কোনো আসে আসে গিয়ে সেরা আমার তো একটা চোদা ধরা হয়েছে লিস্ট, এই লিস্টের মধ্যে একটা এ টু বিন বিভিন্ন মেডিসিন আছে, যে মেডিসিনগুলো দিলে মৃত মানুষ আপনার আধা ঘন্টা বা এক ঘন্টার মতো বা ছয় শিশু হলে ডাক্তার শরীর রক্ত গরম থাকবো, টেম্পারেচার দেখবো, ইয়ে চলবে, আমি আইএলএসে ফোন করছি, আইএলএসে রুগীটা নিব, আইএলএসের ডাক্তার দ্বারা আইসে নার্স তারা আইসে না হলে গিয়া আইএলএস তারা আসার পর আপনার রুগী তো হাপানের রুগীটা মারা গেছে, বুঝছেন আমি ধরা পড়াতে তারা আজকে এরকম করছে, ডাক্তার তার জন্য পুরো দায়ী, পুরোটাই ডাক্তার মৃত রুগী চিকিৎসা হয়েছে এবং ওষুধপত্র নিয়েছে, কবে ভর্তি করেছেন, কালকে ভর্তি করছি আজকে মারা মারছে, পুরো ভুল চিকিৎসায় মারছে, মৃত ব্যক্তির চিকিৎসা করছে এবং শুধু তাই না, যে দোকান তো ওষুধ আনছে, ওষুধ দোকানদাররে ফোন করে তারা ওষুধটি ফেরত দিলাইছে, দেয়া তারা টাকা লয়ে লাইছে, ওষুধ দোকান তো বাকি আনছে, ওষুধ দোকান ফোন করে আপনার টাকা দেবেন আপনার বাড়িতে মারা গেছে, তোরা কীভাবে জানে, তারা আমরা মেডিসিনের স্লিপগুলো দিয়েছে না, তার একটা সামারি দিছে মেডিকেল সামারি, এই সামারির মধ্যে যে ওষুধ আছে তার লোক তার কোনো মিল নাই, নাম কি তাই নাম, তার নাম তপন দাস, বয়স 40, মানে বিশালগড়, আচ্ছা আপনার কি হয়, মামা আমার মামা হয়, আপনার নাম প্রসেনজিৎ দাস, এখন কী চাইতেছেন বিষয়টা, এখন কিন্তু আমি তো ডাক্তারের বিরুদ্ধে আমি এবার করছি, সবচেয়ে ল অ্যান্ড অর্ডার খুব খারাপ, কী বলে ল অ্যান্ড অর্ডার খুব খারাপ, আমি একদম মুখ্যমন্ত্রীর কাছে কইছি, আমি একটু পার্টির কর্মী তো মুখ্যমন্ত্রী খুব খারাপ, এরকম আমার সরকার ঠিক করে আমি কয়ে দিয়েছি, যদি এরকম হয় থানা কেস রায় না, আমতুলি থানা থেকে আমতুলি পেয়েছে রিসিভ করে দিয়েছে না, এটা কোনো না, তুমি কেস রায় না রাখো, তুমি রিসিভ করে দিও, রিসিভ করে দিয়েছে না, একটা আমি বিজেপি করতে আমি যদি এরকম হয় গভর্নমেন্ট দল আমি করতাম না, একটা থানা বুঝে লয়েন অর্ডার রাখে না, একটা লয়েন অর্ডার একটা রিসিভ রাখে না, থানা তো একটা হ্যাঁ একটা রিসিভ রাখতো না, তুমি কেস রাখো না, তুমি রিসিভ রাখো না, থানাগুলি ঘুরে দেয়া থানাগুলি প্রতি সিপিএম এর টাইম করে রাখছে, প্রত্যেকগুলি ওসি আগের সিপিএম না, বিজেপির কর্মী একটা আছে, সব যে সিপিএম লোক গপ্তর করে রাখছে, তার কারণে আজকে সরকারের বদনাম হইতেছে, ওই দেখলাম এমন করলে সরকার থাকতো না,